আচ্ছা, শেষ একজনকে যুক্ত করছি, স্যাম আপনি বলেন তাহলে। আসিফ ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। না, আমি আসলে কি গতকাল আপনার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যুক্ত হতে পারিনি। তো আজকে ধন্যবাদ। তো গতকালের লাইভে আপনি বলছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ইদ্দত পালন না করে সাফিয়া রাযিয়াল্লাহু আনহার সাথে সহবাস করেছিলেন। তো আপনি অভিযোগটা কি সঠিক? অবশ্যই সঠিক। আমি যদি প্রমাণ দেখাতে পারি যে এটা সঠিক আচ্ছা না, দেখেন, তখন কি আপনি কি আচ্ছা করবেন? দেখেন দেখেন দেখেন, তাহলে কি আপনি ক্ষমা চাইবেন? আপনি তো আগে দেখান তো। আচ্ছা, আপনি তাহলে সহিহ বুখারী তাওহিদ পাবলিকেশন আপনি 4211 প্রমাণ নম্বরে দেখাবেন, আপনি প্রমাণ দেখাবেন, আপনি যেহেতু মানে প্রমাণ রেফারেন্স দেখাতে দেখাবো না? এসেছেন। হ্যাঁ, রেফারেন্সটা রেফারেন্স? স্ক্রিনে দিন, আমি দেখাচ্ছি, স্ক্রিনে শেয়ার করেন, আমি স্ক্রিনে দিচ্ছি। আচ্ছা, এই যে আমি লিঙ্কটা দিয়েছি প্রাইভেট চ্যাট। না না, আপনি স্ক্রিনটা এখানে দেন, আমি এখান থেকে দেখাচ্ছি। স্ক্রিন আপনি দেবেন, শেয়ার দিবেন, আমি সেটা অ্যালাউ করব। মোবাইল থেকে ভাই কিভাবে দেয় আমি তো জানি না, আচ্ছা ক্লিক ঠিক করলে আছে, আপনি আপনি আগে আমাকে দেখাবেন। বলেন, ইদ্দত, ইদ্দত কাকে বলে সেটা একটু বলেন। মানে মহিলা গর্ভবতী কিনা তা জানার জন্য পালন করা। ইদ্দত ইসলাম, ইসলামের বিধান অনুসারে ইদ্দত কতদিন? জি, ইসলামের বিধান অনুসারে ইদ্দত কতদিন পালন করতে হয়? কতদিন পালন করতে হয় সেটা আমি তো আপনাকে এখন আমি, জিজ্ঞেস করেছি, ইসলামের বিধান অনুসারে সেটা ইদ্দত রেফারেন্স এখন আমার কতদিন? কাছে নাই, সেটা আপনার রেফারেন্স রেফারেন্স এখন আমার নাই, কাছে না নাই। থাকলে আপনি মৌখিক ভাবে বলেন, ইসলামের বিধান অনুসারে ইদ্দত কতদিনের? না সেটা এখন আমি জানি না, আমি রেফারেন্স ছাড়া আমি আপনি বলতে পারবো জানেন না। না, আপনি ইদ্দতের মানে রেফারেন্স আমার কাছে, আপনি ইদ্দতের রেফারেন্স আমার কাছে নিয়ে এসেছেন, আপনি ইদ্দত কতদিনের, ইসলামী ইদ্দত কতদিনের এটা আপনি জানেন না না, সিরিয়াসলি ভাই? আমার দাবি তো ওটা না রে ভাই, আমার দাবি তো হচ্ছে যে পালন করেছিল কিনা। না না না, আপনি আপনি কি ইদ্দত কইতে শব্দটার অর্থই জানেন না, ইদ্দত তিনি কতদিনের ইদ্দত সেটাই। পালন করেন নাই সেটা ওয়েল, বলছিলেন আপনি? আপনি যেই রেফারেন্সটা নিয়ে এসেছেন, যে বিষয়ে তর্ক করতে এসেছেন, যে ইদ্দত পালন করেছিল সাফিয়ার সময়, ইদ্দত পালিত হয়েছিল নাকি ইদ্দত পালন হয়নি, যে রেফারেন্সটা আপনি নিয়ে এসেছেন, আপনি জানেন না যে ইসলামে ইদ্দত কতদিন পালন করতে হয় সেই জিনিসটা আপনি জানেন না সিরিয়াসলি ভাই? আপনি সিরিয়াসলি বলতে চান যে ইদ্দত ইসলামের বিধান অনুসারে ইদ্দত কতদিনের সেই জিনিসটা আপনি জানেন না, অথচ আপনি এই রেফারেন্স নিয়ে এসেছেন যে সাফিয়ার সময় ইদ্দত পালন হয়েছিল, ইদ্দতের সময়কালটা আপনি জানেন না, কতদিন ইদ্দত পালন করতে হয় ইসলামের বিধান কি এটা আপনি জানেন না। আনমিউট করে উত্তর দেন ধরেন যেটুকু সময় পালন করতে হয় ওইটুকু সময় করছে। না, যেটুকু সময় না, আপনাকে জিজ্ঞেস করেছি ইসলামের বিধান অনুসারে ইদ্দত মানে, ইদ্দত মানে হচ্ছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ইদ্দত মানে হচ্ছে একটা স্ত্রীকে তালাক দেওয়ার পরে বা স্বামী মারা যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় স্ত্রীর, তার পেটে বাচ্চা আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। এইটা ইসলামের বিধান, ইদ্দত এটা কতদিনের, কতদিনের ইদ্দত করতে হয় বলেন? কতদিনের এখন সঠিক মনে নাই, কিন্তু হচ্ছে তিনি ইদ্দত পালন করছিলেন এটার আমি রেফারেন্স দিতে পারবো। ইদ্দত পালন করা কতদিন সেটাই যদি আপনি না জানেন, তাহলে আপনি কিভাবে রেফারেন্স দিবেন? ধরেন যতদিন করার দরকার ততদিন করছে, আমি তো না, বললাম আর কি, আপনি যেই কম জিনিসটা কেন জানেন করার না, দরকার নাই। যতদিন কতদিন করার দরকার আপনি আপনার রেফারেন্স থেকে দেখে আমাকে বলেন যে ইদ্দত কতদিন পালন করতে হয় সেটা বলেন। আমার প্রশ্ন তো সেখানে না, তিনি করছেন কিনা আমার দেখছেন প্রশ্ন দেখছেন ওখানে। দেখছেন ভাই দেখছেন আপনি কি ভাই, কথা বুঝেন না নাকি, কথা কিরকমের মেজাজটা খারাপ হয়, কিরকমের মেজাজটা খারাপ হয় দেখছেন? এগুলোর লাথি মেরে বের করে দিতে ইচ্ছা করে না? মানে সে রেফারেন্স নিয়ে আসছে সাফিয়ার সময় ইদ্দত, আমি বলেছি সাফিয়ার সময় ইদ্দত পালন করা হয় নাই, ইদ্দতের যে ইসলামের বিধান অনুসারে যে ইদ্দতের যে সময়টা সেই সময়টার আগেই সে সে সাফিয়ার সাথে যৌনকর্ম করছিল, ইদ্দতের সময়টা পাস হওয়ার আগেই, সেই সময়টা পার হওয়ার আগেই সাফিয়ার সাথে নবী মোহাম্মদ সঙ্গম করেছিল, এটা আমি বলেছিলাম। উনি বলেছিলেন যে না, উনি এসে বললেন যে না, ইদ্দতের সময়টা পালন হয়েছে, এখন ইদ্দতের সময়টা কতদিনে ইসলামের বিধান অনুসারে ইদ্দত কতদিন পালন করতে হয় এটাই উনি জানেন না, উনি সেটা রেফারেন্স দিয়ে আসছে। সাবর্টন ভাই, আপনি চিন্তা করতে পারেন এরকম গরু গাধা গুলা, মানে কত বড় গরু গাধা এগুলা যে এই জিনিসটা জানে না যে ইসলামের বিধান অনুসারে ইদ্দত কতদিনের, এ আসছে ইদ্দত পালন হয়েছে
সেটা রেফারেন্স নিয়ে আপনি চিন্তা করেন তো। মানে আমরা যেই টপিক নিয়ে কথা বলতেছি সেই টপিকের যদি ধারণাই যদি না থাকে তাহলে কেন সেই টপিকটা সে নিজে নিয়ে আসবে অযুক্ত? মানে অদ্ভুত, সেই সম্পর্কে তার কোনো ধারণা নাই, ইদ্দত কতদিন পালন করতে হয় এটা তার কোনো ধারণা নাই। সে কিভাবে ভাই সম্ভব, এগুলা ভাই কিভাবে সম্ভব, এত বলদ কিভাবে হইতে পারে একজন মানুষ, এই জিনিসটা তো বুঝতেছি না যে এত বলদ কিভাবে হইতে পারে একজন মানুষ। আচ্ছা আমি একে আরেকবার আনতেছি, স্যাম ভাই আপনি প্রয়োজন হলে, স্যাম আপনি হ্যাঁ প্রয়োজন দেখুন, হলে আপনার যদি কাউকে ফোন আমি করে একটা জিজ্ঞেস কথা করতে বলি ভাই, হয়, না একটা আপনি কথা আমার বলি, কথা আগে শুনে নেন, আগে কথাটা শুনে নেন। আপনি প্রয়োজনে কাউকে ফোন করে জিজ্ঞেস করেন যে একটা জায়গায় আটকে গেছি, এই ইসলামের বিধান অনুসারে ইদ্দত কতদিনের, সেটা আপনি তার প্রয়োজন হলে এক জায়গায় ফোন করে বা আপনার পরিচিত কোনো আলেম থাকলে তাকে জিজ্ঞেস করে আপনি এই সময় এই জায়গায় এসে বলবেন, এখন আমাকে বলবেন, তারপর আমরা আলোচনাটা আগবাড়বো। আচ্ছা আপনি কি এবার সেটা একটু করতে বলি পারবেন? আমি, আপনি কি সেটা, এবার আমি একটু যেটা বলি, প্রশ্ন করেছি, না আপনি আর না কিছুই সেটা করতে করবো, পারবেন না, আপনি সেটা আর করবো আর কিছুই কি। করতে পারবেন না। আপনি যদি এই কাজটা করতে পারেন, ইসলামের বিধান অনুসারে ইদ্দত কতদিনের সেটা বলতে হবে আমাকে আগে, তারপরে আমরা আলোচনাটা অবশ্যই আগে বাড়বো, আপনার রেফারেন্স আমরা দেখবো, কিন্তু তার আগে আমাকে না বলতে হবে আপনাকে তো আমি ইসলামের। আপনি কি একটা কথা আপনি বলি ভাই, না আর কোনো কথাই আমি শুনবো না, আর কথা বলতে দিবেন না তাহলে। আর এইটা আগে বলবেন, তারপর আপনার অনেকগুলো কথা আমি শুনবো। আগে আপনি আমার না প্রশ্নের আপনি তো উত্তর এখানে দিবেন একটা যে দাবি করলেন, আপনাকে আবার ব্যাক স্টেজে পাঠালাম, আপনাকে যে প্রশ্নটা করেছি ইসলামের, আপনি যেই পয়েন্টটা নিয়ে আমার সাথে তর্ক করতে আসছেন সেই পয়েন্টটার অর্থটুকু আপনি জানেন না, সেইটা কতদিনের সেটা পর্যন্ত আপনি জানেন না, আপনি আমার সাথে এটা নিয়ে তো আমাকে আবার ক্ষমা, আমি আবার ক্ষমা চাবো কিনা সেটা আবার, মানে আপনার সাহস কত বড় ভাই, আপনার সাহস দুঃসাহস দেখে আমি হতবাক হতভম্ব, আপনি জানেন না। আচ্ছা আপনাকে আমি মানে শেষ একবার সুযোগ দিব, এরপরে এখন যদি আপনি ইসলামে একজন নারীর কতদিন ইদ্দত পালন করতে হয় এই কথাটা যদি কারো থেকে জেনে এসে আমাকে বলতে পারেন, আমরা অবশ্যই আলোচনা আগে বাড়াবো, আপনার রেফারেন্স আমরা দেখবো, কিন্তু শুরুতে যেটা বলতে হবে ইসলামের বিধান অনুসারে ইদ্দত কতদিনের, এটা কি আপনি বলতে পারবেন নাকি না, না হলে আর কথা বলবো ভাই ভাই আমি শুনছিলাম 2 হায়েজ পর্যন্ত। ইদ্দতের সময় হচ্ছে 3 মাস ইসলামের বিধান অনুসারে, সর্বশেষ বিধান অনুসারে প্রথমে ছিল 1 বছর, তারপরে ছিল 4 মাস 10 দিন, তৃতীয়বার মানে সেই আয়াতগুলো মানসুখ হয়ে নাসেক আয়াতটা হচ্ছে 3 মাস 90 দিন, এটা কি আপনি জানতেন আগে নাকি এই আজকে প্রথম জানলেন জীবনে? আমি শুনছি কিন্তু এটার মানে অনেক রকম মতভেদ আছে তো, কম বেশি করা হয়েছে, না না সেজন্য অনেক রকম মতভেদ নাই, মানে এক্সাক্টটা আমি আগের বলতে পারছি আগের না। আয়াতগুলা আগের আয়াতগুলা মানসুখ হয়ে গেছে, একজন মুসলিম নারীকে 90 দিন বা 3 চন্দ্রমাস অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে 3 চন্দ্রমাস, এটার মানে কি ভাই, আচ্ছা চন্দ্রমাস মানে কি বলেন তো? মানে একটা মাস ধরা হয় আর কি, চন্দ্র না না না, আরব দেশে সেই সময় চন্দ্রের উপর ভিত্তি করে তাদের মাস গণনা করা হতো, 3টা চন্দ্র জি। মাস হচ্ছে ইসলামের বিধান অনুসারে সর্বশেষ যে বিধানটা সেটা হচ্ছে 3 মাস হচ্ছে ইদ্দত কাল, এই কথাটা কি মাথায় ঢুকছে ভাই? জি একটা কথা বলি ভাই, এখন না আর কোনো কথা না, এখন তাহলে আমরা সেই আপনি যে রেফারেন্সটা দিয়েছেন আমাকে সেই রেফারেন্সটা এখন আমরা করবো, ঠিক আছে? তাহলে আমরা ভাই কি আপনি তা জানলাম, আমরা কি জানলাম সাবাল্টার ভাই, আসিফ ভাই, আমরা কি স্যাম আপনি আসিফ ভাই একটু ওয়েট করেন, স্যাম আপনি একটু ওয়েট করেন, একটা কথা সাবাল্টার ভাই বলতে আমরা দিন ভাই, ধরুন ভাই আপনি মাঝখানে বড় কথা বলেন, সাবাল্টার ভাই আমরা ওনার ইয়া থেকে মানে ইসলামের বিধান অনুসারে আমরা কি জানতে পারলাম, আচ্ছা আমরা এই জিনিসটা রেফারেন্সটাও দেখে নিই যে ইয়াটা হচ্ছে যে 1 সেকেন্ড আমি 3 মান্থস এর যে সেটা যে সেটা রেফারেন্স কোথায়, সেটা রেফারেন্স তো আমাদের দেখতে হবে, নাহলে আমরা কিভাবে শিওর হব যে এটা মানে 3 মাস যে সেটা কিভাবে শিওর হব। আচ্ছা দেখি আমরা উইকিপিডিয়া থেকে দেখি, এটা ইসলামের বিধান দেখাচ্ছে না, উইকিপিডিয়াতে সাধারণত এই ধরনের জিনিসগুলো যেগুলো সাধারণ সেগুলা এখানে দেয়া থাকে, এখানে তো মানে রেফারেন্সও দেয়া আছে, যে এই যে দেখেন এখানে বলা হচ্ছে প্রথমত প্রথমত তালাকের পর একজন মুসলিম নারীকে তার তালাকের পর 90 দিন বা 3 চন্দ্রমাস অপেক্ষা করতে হবে, এইটাকে বলা হয় ইদ্দত কাল। ইদ্দত কাল কি? ইদ্দত কাল হচ্ছে 90 দিন হচ্ছে ইদ্দত কালীন সময়, 90 দিন হচ্ছে ইদ্দত কালীন সময়, 3 চন্দ্রমাস হচ্ছে ইদ্দত কালীন সময়, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা দেখলাম, স্যাম আপনি কি এই জিনিসটা দেখেছেন, এই জিনিসটা কি শিওর হয়েছেন যে ইসলামের বিধান হচ্ছে ইদ্দত হচ্ছে 90 দিনের, এটা কি দেখেছেন?
ভাই আপনি মানে উইকিপিডিয়ার রেফারেন্স গ্রহণ করেন না, আজকে আবার উইকিপিডিয়া দেখাচ্ছেন, মানে বুঝতে এটা পারলাম না। এত সাধারণ বিষয় যে এটা সবাই জানে, এটা আমি না তো আপনি তো অবশ্যই জানি উইকিপিডিয়াকে গ্রহণই করেন না। ভাই, আপনাকে ব্যাকস্টেজে রাখলাম, এটা খুব সাধারণ বিষয়, এটা প্রত্যেক মানুষই জানে, এটা যে কোনো গুরু গাধাও জানে, এটা জানে না এরকম লোক আমি এখন পর্যন্ত মানে আমার লাইভে অনেক হাবি জাবি মুমিন যুক্ত হয়েছে এই পর্যন্ত, কিন্তু এত গুরু গাথা মুমিন যুক্ত হয় নাই যে ইদ্দতের সময়টা জানে না এরকম গুরু গাথা কেউ থাকতে পারে পৃথিবীতে, সেটাই আমি জানতাম না এতদিন পর্যন্ত। মানে আমি কোরআন হাদিস নিয়ে সম্পূর্ণভাবে মূর্খ, কিন্তু আমিও লাইক এই 90 দিন মানে 3 মান্থস এই জিনিসটা জানি। মানে দেখেন, মানে আমি এত বলদ কখনো কোনো মুসলমান দাবিদার এরকম বলদ কাউকে এখন পর্যন্ত আমি পাইনি আমার পুরা লাইফ জীবনে, যে এত বলদ হবে যে ইসলামে ইদ্দত কাল কত দিনের, কতদিন সময় এটা কেউ, এটা একজন জানে না এরকম পাইনি। আপনারে আপনি হচ্ছে শ্রেষ্ঠ বলদ আমার লাইফে যুক্ত হওয়া সর্বশ্রেষ্ঠ বলদ হিসেবে আপনি আজকে পুরস্কৃত হয়েছেন, যে এত বলদ যে ইসলামে ইদ্দত কি সেটা জানে না, ইদ্দতের সময়টা কতটুকু এটা জানে না। এই কারণে আমি উইকিপিডিয়া থেকে দেখেছি, কারণ এটা সবাই জানে, এটা এমন কোনো বিষয় না যে সেটার জন্য আবার রেফারেন্স আমার দেখতে হবে। অবশ্যই উইকিপিডিয়ার রেফারেন্স কোনো ভ্যালিড রেফারেন্স না, এটা অবশ্যই, কিন্তু ইদ্দতের বিষয়টা এটা হচ্ছে সাধারণ জেনারেল জিনিস, খুব জেনারেল জিনিস বলে আমি উইকিপিডিয়ার রেফারেন্স দেখেছি। আমি দেখাইতে পারি মানে কোরআনের আয়াত দেখাইতে পারি, কিন্তু এখন আর ওই জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, এটা খুবই সিম্পল জিনিস, সবাই জানে এটা। আপনাকে স্যাম আপনাকে আরেকবার যুক্ত করেছি, আপনি কি এই বিষয়টা শিওর হয়েছেন যে ইদ্দত কালীন হচ্ছে, ইদ্দত কাল হচ্ছে 3 মাস? আমি তো ভাই এটা তো আমি দ্বিমত করছি না, 3 মাস কেন, 5, 10, 1 বছরও হোক, সমস্যা নাই, না না, আমি তো পাঁচ আপনার সাথে মাস এক একমত বছর হয়েছিলাম। এটা তো সিগনিফিকেন্ট একটা টাইম, 90 দিন আরে ভাই হচ্ছে ইসলামের বিধান আমি তো অনুসারে। দ্বিমত করছি না রে ভাই, আমি তাহলে তখন তাহলে আপনি পঞ্চাশ আমার সাথে বলেন, তাহলে আপনি আমার সাথে বলেন তো আমাকে ইসলামের দাবিটাই বিধান তো আপনি হচ্ছে, আমাকে বলতে দিচ্ছেন না, তাহলে আপনি কি করবো? আগে আমার সাথে বলেন যে ইসলামের বিধান হচ্ছে ইদ্দত কাল হচ্ছে 3 মাস বা 90 দিন বা 3 চন্দ্র মাস, এটা বলেন আমার সাথে সাথে। জি জি আপনি যেটা বলছেন ওটা না না বলেন, আপনি মেনে বলেন, নিলাম আগে আর কি। বলেন, আগে বলে বলেন বলেন না আমি তো এখন শিওর হয়ে, আমি আমি তো না না উইকিপিডিয়ার রেফারেন্স দেখে এখন বলতে পারবো না, তাই না? ভাই, আমি তো তাহলে মেনে আর নিলাম আপনার কথা, তাহলে তাহলে মেনে তাহলে নিলাম। আর আমরা আলোচনা এক বাড়াবো না, আপনি যদি এটা মানে না বলেন তাহলে তো আলোচনা এক বাড়াবো, তাহলে আপনি আগে শিখে আসেন তো আমি তো কালীন মেনে সম্পর্কে। নিলাম রে ভাই, ওকে, আপনার কথা আপনি মেনে যদি না নিলাম। বলেন, আপনাকে আমি বলতে বলেছি, তারপরে যদি আপনি না বলেন তাহলে আমরা আলোচনা আর আগে পারবো না, কারণ এই রকম বলদের সাথে আমি কি কথা বলবো, যে বলদ ইদ্দত কালীন সময় কতটুকু এটাই জানে না, এর সাথে আমি কি তর্ক করবো। আরে ভাই ওকে, বিদায় জানলাম ভাই, ভালো থাকেন। মানে ইদ্দত কালীন সময় কতটুকু এটাই জানে না এই কথা মানে আসছে এদের তর্ক করতে, মানে কি রকমের বেকুল। আচ্ছা ঠিক আছে, সে যে রেফারেন্সটা দিয়ে গেছে, আচ্ছা সাবারকুম ভাই বলেন। না, আমার কাছে এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি যে কত আশ্চর্যজনক, যেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো ইদ্যত, সেইটা নিয়ে যদি তার ধারণা না থাকে, আপনি রেফারেন্স, আপনি একটা জেনারেল জিনিস দেখানোর পরে সেটা যদি সে নাও মানতে চায়, সে তো লাইক আলোচনা করার জন্য সে আসে না। হি ডিড নট কাম হিয়ার টু হ্যাভ আ কনভারসেশন। অবশ্যই, তাহলে মানে গাতারবি করতে আসছে, মানে মানে ইয়া করবে। আচ্ছা সে যে রেফারেন্সটা দিয়ে গেছে সেই রেফারেন্সটা এখন আমরা একটু চেক করি। হ্যাঁ, এটা হচ্ছে সহিহ বুখারীর একটা হাদিস, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস এর, উনি যেটা দেখাতে চাবেন আমি জানি, যেটা দেখাতে চাবেন যে এই যে সাফিয়া মা ঋতুস্রাব থেকে মুক্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বাসর করলেন, এই যে দেখেন এখানে বলা হচ্ছে যে সে ছিল নববিবাহিতা। আচ্ছা কোথায় দেখি, এই যে সে ছিল নববধূ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই হাদিস আমার মুখস্থ, এগুলা কি হাদিস নিয়ে আসে, মানে কোথা থেকে কি নিয়ে আসে, মানে পাগল নাকি এই সমস্ত লোকজন। সে ছিল নববধূ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের জন্য মনোনীত করেন এবং তাকে সঙ্গে করে যাত্রা করেন। আমরা তখন সাদ্দুস সাহাবা নামক স্থানে পৌঁছালাম, এই খাইবার থেকে সাদ্দুস সাহাবা নামক স্থানে পৌঁছলো, এইটা মানে পার করতে কতটুকু সময় লাগে সেটা আমরা ম্যাপ থেকে বের করবো, উঠে উঠে চড়ে, উঠে চড়ে কতদিন লাগে এইখান থেকে এখানে যেতে সেটা আমরা ম্যাপ থেকে বের করে নিবো, অসুবিধা নেই। যদি এ আলোচনা করতে যেদিন আসবে সেদিন আমরা বের করে নিব। নামক স্থানে পৌঁছলাম, তখন সাফিয়া তার মাসিক ঋতুস্রাব থেকে মুক্ত হলে এখানে এখানে শুধুমাত্র এখানে শুধুমাত্র একবার ঋতুস্রাব থেকে মুক্ত হওয়ার পরই মোহাম্মদ তার সাথে সঙ্গম করে ফেলছে, মানে ওই সময় ইমিডিয়েটলি, এটা এইখান থেকে এইটা এই যে খাইবার থেকে সাজ্জুদ সাহাবা এইটা পার হতে উঠে চড়ে সেই সময়ে মাত্র 2 থেকে 3 দিন লাগতো যতদূর আমার মনে পড়ে, আমি এখন এখন
সেই ম্যাপটা বের করে এক্সাক্ট হিসাবটা পরে করতে পারবো, কিন্তু এখানে 2 থেকে 3 দিন লাগে। এই 3 দিনের ভিতরে যখন সাফিয়ার মাসিক ঋতুস্রাব হয়ে গেল, তখন মোহাম্মদ তার সাথে সঙ্গম করেছিল। একবার ঋতুস্রাব হলেই তো ইদ্দত পালন হয়ে যায় না, ইদ্দত পালন হতে হলে ইসলামের বিধান হচ্ছে, ইদ্দত পালন হতে হলে ইদ্দত কালীন সময় হচ্ছে 3 চন্দ্র মাস। তাহলে এখানে কোথায় ঋতুস্রাব হওয়া মানেই তো ইদ্দত পালন হওয়া না, এটা তো ঋতুস্রাব হইলো কিন্তু ইদ্দত তো হইলো না। ইসলামের বিধান হচ্ছে তার তো ইদ্দত হইতে হবে, ইদ্দত না হলে তো হবে না। সাবাটন ভাই, আমি যে পয়েন্টটা বলছি সেটা কি হ্যাঁ হ্যাঁ হচ্ছে? পয়েন্টটা এক্স্যাক্টলি বুঝতে পেরেছি, যে ইসলামের বিধান অনুসারে লাইক ইদ্দত জিনিসটা ইটস ডিপেন্ডেন্ট অন ডেজ, যে 90 দিন। এখন এই 90 দিনের মধ্যে তো নট নেসেসারি যে একবারই জাস্ট ঋতুস্রাব হবে, 3 বার ধরেন হইলো, বাট এখানে তো মানে ঋতুস্রাব খালি একবারের কথাই তো বলতেছে, তার মাসিক ঋতুস্রাব থেকে মুক্ত হলেই তখন বিবাহ করেন। তাহলে তো এটা লেস দেন 90 ডেজ, 90 ডেজ তো সে মানে ওয়েট করলো না তাহলে। মানে এই এই হাদিস নিয়ে এসে আসছে, হাসি পায় ভাই, হাসি পায়, এদের দুরবস্থা থেকে হাসি পায় ভাই, কি একটা অবস্থা চিন্তা করেন। মানে এই যে এই জিনিসটা যে একটা রেপ, এই জিনিসটা যে একটা ধর্ষণ, যে একজন যুদ্ধবন্দী নারীকে, এই যে এটার যে সিরাত গ্রন্থে যে জিনিসটা বলা আছে আমি বলি, বলে দিই একটু, যে সাফিয়া এবং আরেকটা মেয়েকে একসাথে টেনে হিঁচড়ে হযরত বিলাল ধরে নিয়ে আসছিল, তখন তাদের আত্মীয় স্বজন সমস্ত পুরুষদের গলা কাটা লাশ, রক্তাক্ত মানে ক্ষত বিক্ষত লাশ চারিদিকে পড়েছিল, তার মাঝখান দিয়ে সাফিয়া এবং আরেকজন মেয়েকে টেনে হিঁচড়ে হযরত বিলাল ধরে নিয়ে আসছিল, এবং সেই যে পাশের যে মেয়েটা, সেই পাশের মেয়েটা চিৎকার করে কাঁদতেছিল। তখন নবী মোহাম্মদ জিনিসটা দেখছে এবং দেখার পরে বিলাল হযরত বিলালকে বলল যে তুমি কি কি তুমি এরকম মানে লাশের উপর দিয়ে তাকে নিয়ে আসলা কেন, এভাবে এটা কেন করলা তুমি, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের লাশ। এরপরে নবী মোহাম্মদ যে কাজটা করলো, যে যে সাফিয়াকে আরেকজনকে দিয়ে দিছিল, তাকে আবার মানে ভুলা ভালা সে নিজের জন্য রাখলো, সেই সাফিয়া কি সেই সময় ইদ্দত, সেই সময় তার ঋতুস্রাব হয়ে গেল, ঋতুস্রাব হয়ে যাওয়ার পরে নবী তার সাথে সম্ভব করলেন। মানে এটা কিভাবে সম্ভব যে একজন মহিলা যে তার স্বামী, তার ভাই, তার পিতা, তার আত্মীয় স্বজন সমস্ত মানুষ মরে পড়ে আছে চারিদিকে, যেই লাশের উপর দিয়ে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে দেওয়া হলো, এটা কি কোনো অবস্থাতে সম্ভব যে সে সেই সেনাপতি, যে সেনাপতি তার পরিবারের সবাইকে হত্যা করেছে, তার সাথে মানে তার গালে চুমা দিবে, তাকে তার সাথে সঙ্গম করবে, প্রেমময় সঙ্গম করবে, এটা কি কোনো অবস্থাতে সম্ভব? এটা কখনো তার যে এই ইচ্ছাটা যে জাগবে না কিনা, ইভেন কি এই জিনিসটা অ্যাস করারও লাইক মানসিকতা ওদের ছিল না আর কি, কারণ ইন্টার পয়েন্টটাই হচ্ছে যে মানে জোর করে যে করবে আর কি, কারণ এখানে তো সাফিয়ার যে ইচ্ছা এটা তো ম্যাটার করতেছে না, এটার তো কোনো প্রশ্নই উঠবে না সেই ক্ষেত্রে। মানে কি মর্মান্তিক বিষয় যে তারা একটা পয়েন্ট পাইছে যে ভাই আমার নবী ধর্ষণ করছে ঠিক আছে, কিন্তু ভাই ইদ্দত কিন্তু পালন করছে। মানে সে কি একটা গর্বিত মুমিন, চিন্তা করেন সাবলটন ভাই, তার নবী ইদ্দতের পরে ধর্ষণটা করছে, এই রেফারেন্সটা সে মানে সে ভাবছে যে যদিও সে ভুল ভাবছে এখানে ইদ্দত পালন হয় নাই, ঋতুস্রাব হয়েছে মেয়েটার সাফিয়ার, সে ভাবছে যে আমি তো আজকে পাইছি আসিফ মহিউদ্দিনকে, আজকে দাঁত ভাঙা জবাব দিব, আমার নবী একটা যুদ্ধবন্দী নারী গনিমতের মাল তাকে তার সে তার তো কনসেন্টের কোনো প্রশ্নই আসে না, সে তো গনিমতের মাল, তার সাথে সঙ্গম করছে এবং সেখানে কোনো কনসেন্টের বিষয় নেই, তার মানে সেটা একটা রেপ, কিন্তু আমার আমার নবী তার যে ঋতুস্রাব হওয়া, একবার ঋতুস্রাব হওয়া পর্যন্ত ওয়েট করছে। ভাই দেখছেন ভাই কত মানবিক, তার নবী কত মানবিক, মানবতার কত বড় ঝান্ডাবাহী আমার নবী, যে ঋতুস্রাব হওয়া পর্যন্ত আবার ওয়েট করছে, ধর্ষণ করছে ঠিক আছে কিন্তু ঋতুস্রাব পর্যন্ত ওয়েট করছে, উনি এই রেফারেন্সটা নিয়ে আসছে সাওয়াটার ভাই, আপনি চিন্তা করতে পারেন যে এই মুমিনের মাথায় কি? সে এই মুমিনটা লাইক মানুষ হিসেবেও কত নৈতিক, আসিফ মহিউদ্দিনের সাথে তর্কে জিতার জন্য লিটারালি একটা নারীর যে রেপ হয়েছে, এখানে যে সাফিয়ার যে না বলার কোনো অধিকার ছিল না, তার যে কনসেন্ট যে ভায়োলেটেড হয়েছে, যে সে যে একটা মানুষের পরিবর্তিতে একটা অবজেক্ট হিসেবে তাকে যে ট্রিট করা হয়েছে, এটা তার মানে সে কেয়ার করে না আর কি, তার সিম্পলি ইয়া যে দেখছে ঋতুস্রাব এখন আপনাকে ধরবে আর কি, ঋতুস্রাব নিয়ে ঋতুস্রাব তো হয়েছে, তার মানে মানে একটা ধর্ষণ জাস্টিফাই করার জন্য বেটা ঋতুস্রাব হয়েছে, এই তথ্যটা একটা ধর্ষণকে কিভাবে জাস্টিফাই করে, মানে এটা কি কল্পনা করা যায় এই মুমিনদের মাথায় কি, এটা কি কল্পনা কল্পনাতীত ভাই, আমি মানে থান্ডার ভাই যে একদম
বেকুব হয়ে যায় আমি এই এইসব বস্তু মুমিনদের কি বলবো বলেন বলেন। নর্মালি আমাদের তো মানে যে এই ধর্ষণ বা যখনই আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলি একটা ইনার যে একটা ডিসগাস্ট, এই ডিসগাস্ট জিনিসটা আসে আর কি। বাট এই মুমিনদের ক্ষেত্রে ধর্ম জিনিসটাকে তাদের ইমোশনসকে এমন ভাবে ওয়ার্প অ্যান্ড চেঞ্জ করছে যে তাদের মধ্যে এই মানে এম্প্যাথি বা ডিসগাস্টের যে ফিলিংটা বা গিল্টি ফিলিং এর যে জিনিসটা, এগুলো সবকিছু আপনার মানে ভিন্ন হয়ে যায় আর কি, উইচ ইজ লাইক স্যাড, কারণ এইরকম অনৈতিক জিনিস তারা মানে প্রপ আপ করতেছে। হ্যাঁ, এই জিনিসটা আমি বুঝি না, ছোটবেলা থেকে এরা কি মানে খেয়ে বড় হয়েছে ভাই, মানুষের একটা একটা মেয়ের কনসেন্ট ছাড়া একটা মেয়ের সাথে এই কাজটা হচ্ছে, মানে একটা মেয়ের পরিবারকে মেরে ফেলে তাকে তুলে নিয়ে বন্দি করে তুলে নিয়ে এসে তার সাথে সেক্স করা হচ্ছে, এটা যে মানে এটা যে একটা অন্যায়, এটা বোঝার জন্য তো মানে এমন কোনো শিক্ষা দীক্ষারও প্রয়োজন নাই, এমন কোনো জ্ঞান অর্জনের কিছুর প্রয়োজন নেই, এটা শুধু এমপ্যাথি মানুষের প্রতি, মানে একটা মানুষের প্রতি এমপ্যাথিটুক দরকার, সামান্য একটু এমপ্যাথি দরকার, এইটুক কি এরা কিভাবে এটা পারে আমি বুঝি না সাবলটন ভাই। এই এমপ্যাথির ব্যাপারটা, এটা তো একটা বেসিক জিনিস হওয়ার কথা, এটা মানে কেন এরকম চেঞ্জটা আসে এটাই আমি বুঝি না আর কি। যে অ্যান্ড ইভেন লাইক এই এমপ্যাথি জিনিসটা তো লাইক যে এই অন্যায়টা করছে, এই এমপ্যাথি বোধটা তো এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা মানে বোধগম্যটা দেওয়া উচিত যে যে অন্যায় করছে তাকে বড় করলে অন্যায়টা সিম্পলি ছোট করা হচ্ছে, অন্যায়টাকে বরখাস্ত করা হচ্ছে। উই আর টকিং অ্যাবাউট রেপ, মানে একটা নারীর ধর্ষণের কথা বলতেছি। এখন এই জিনিসটা নিয়ে একটা মানুষের এমপ্যাথি কিভাবে না থেকে বরং বলে যে হ্যাঁ আমার নবী মানে মানে রেপ করে নাই আর কি, রেপ বিয়ে করছে, বিয়ে করলে তো রেপ সম্ভব না, মানে এর থেকে ডিসগাস্টিং জিনিসটা আসলে হইতে পারে না। মানে কি বলবো, বিয়ে করলে সেটা ডেপ থাকে না, মানে এদের লজিক আমি মাঝে মাঝে মানে আচ্ছা যাই হোক ঠিক আছে, শেষ একজনকে যুক্ত করি, শুভ শুভ আপনি বলেন, আপনি সে আমাদের শেষ অতিথি, আপনার সাথে কথা বলার পর লাইভটা শেষ করে দিব, বলেন শুভ আপনি। আচ্ছা ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ওই যে মানুষটা একটু আগে আসছিল, উনি যে বললেন যে আপনি উইকিপিডিয়ার রেফারেন্স নেন না, এটা আপনার প্রতি অভিযোগ, কিন্তু উনি আপনি উইকিপিডিয়ার রেফারেন্স দেখাচ্ছেন। আমি ওনাকে বা দর্শকদের এই বিষয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে উইকিপিডিয়ার রেফারেন্স আসলে গ্রহণযোগ্য না কখন, যখন একটা বিষয় কন্ট্রোভার্সি থাকে কিংবা আপনি সিরিয়াস কোনো তর্কে জড়াচ্ছেন তখন, বা আপনি লাইক কোনো বিজ্ঞানের কোনো কথা বলছেন কিন্তু সেটা কোনো রেফারেন্স, কোনো জার্নালের রেফারেন্স নাই, আপনি মন গড়া বলছেন। কিন্তু এইখানে যে ইদ্যত পালনের বিষয়টা, এটা তো একটা কমন সাধারণ জ্ঞান, উইকিপিডিয়া থেকে তো আপনি সাধারণ জ্ঞান নিতেই পারেন, উইকিপিডিয়া তো জ্ঞানেরই ভাণ্ডার, কিন্তু এই এই বিষয়টার জন্য তো উইকিপিডিয়াকে আপনি জাস্ট না করে দিতে পারেন না। আর একটা হ্যাঁ, প্রশ্ন আমি আপনাকে, আমি আমিও সেটাই সেটাই বলছিলাম শুভ ভাই, যে এই যে এই এত সিম্পল জিনিস যেগুলা যেগুলা মনে করেন বাংলাদেশের রাজধানী কোথায়? হ্যাঁ ঢাকা, হ্যাঁ সেটাই, বাংলাদেশের রাজধানী, এটার জন্য তো ভাই আমার বাংলাদেশের সংবিধান নাই না দেখানোর দরকার নেই, বা বাংলাদেশের আইন বা কোথায় কোন জায়গায় কি রেফারেন্স সেগুলোর দরকার নেই, এটা তো সাধারণ বিষয় সবাই জানে, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নাই, সবাই এটা জানে যে 3 মাস ইদ্দতের যে সময় যে 3 মাস 3 চন্দ্র মাস, এটা ভাই গরু কথা পর্যন্ত জানে, যে কোনো হুজুরকে কি জিজ্ঞেস করলো সে বলে দিবে, এমন কি হুজুর কেন একটা মহিলাকে আশেপাশে কোনো মহিলাকে জিজ্ঞেস করলো বলে দিবে ইদ্দতের ইদ্দতকালীন সময় 3 মাস, সবাই জানে যে এই জিনিসটা, সেই কারণে আমি দেখেন সে ধরছে, আপনি উইকিপিডিয়া রেফারেন্স দেন না তাহলে আপনি মানে এমন একটা ভাব যে সে কি একটা ভুল ধরতে পারছে আমার ভাই, আমার কাছে তো কোরআন হাদিসের রেফারেন্স আছে যে ইদ্দতের সময় কতটুকু, কিন্তু সেই সময়টুকু আমি এত ব্যয় করতে চাচ্ছি না, এরকম একটা ফালতু একটা জিনিস নিয়ে এতখানি সময় আমি ব্যয় করতে চাচ্ছি না, যে ইদ্দত আবার কোরআন ঘাটতে যাবো ইদ্দত সময় কতদিন সময়, সেই সময়টা আমার নাই, মানে দেখেন এরা মানে কত বড় মানে থার্ড ক্লাস লোকজন এই লোকগুলা। যাই হোক শুভ ভাই আপনি বলেন তাহলে আপনার প্রশ্নটা। জি ভাই, আমি প্রশ্ন না, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ইদ্যুতের এই বিষয়টা মানে ইসলামে তো সবকিছু একদিনে নাজিল হয় না, যেমন এক সময় তো পর্দা করা যাইছিল না আর কি, পর্দার বিধানটা ছিল না, পরে আসতে। আর আপনি যে হাদিসটার কথা বললেন, এই ঘটনাটা এটা ঘটছে, এটা কি ইদ্যুতের যে মানে নির্দেশ বা এই বিধানটা আসার আগেই ঘটছে নাকি পরে ঘটছে, এটা যদি একটু কনফার্ম করতেন সুবিধা হতো। না না ইদ্যতের সময় এর তাই আমি আগে আরো লিড বেশি নিয়ে ছিল, এখান থেকে আপনি এটা বলেন। না 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 ভাই আপনি লিড নিয়েন না, আমি বলেই দিচ্ছি, ইদ্যতের সময় এর আগে আরো বেশি ছিল, আমি আপনাকে দেখাচ্ছি, ইদ্যত ছিল 1 বছর, 1 বছর সময় ছিল ইদ্যত, আচ্ছা আপনাকে আমি সরাসরি আচ্ছা দেখেন, মানে তাফসীর গ্রন্থ থেকে দেখাচ্ছি,
ইবাদতের সময়টা যে চারবার, তিনবার বা চারবার চেঞ্জ হয়েছে সেই জিনিসটা দেখাচ্ছি। দাঁড়ান একটু, আচ্ছা বের করে ফেলেছি। এটা হচ্ছে ইবনে কাসিরের তাফসির, তাফসির থেকে দেখি আমরা, দাঁড়ান বড় করে দিই। এখানে দেখেন ইবনে কাসিরের তাফসিরে কি বলা আছে, অধিকাংশ আলিমের মত অভিমত হইল এই আয়াতটি, আচ্ছা এই আয়াতটাকে দেখে নিই, আয়াতটা দেখেন 240 নম্বর আয়াতটা দেখেন সূরা বাকারার। তোমাদের যাহারা স্ত্রী রাখে মৃত্যুবরণ করে তাহাদের স্ত্রীদের জন্য 1 বছরের খোরপোশ অসিয়ত করিয়া যাওয়া ও স্ত্রীগণকে ঘর হইতে বহিষ্কার না করা উচিত, মানে ওই স্ত্রীদেরকে ঘরে থাকতে হবে, ওই ঘরে থাকতে হবে। এইখানে তাফসীরে যে জিনিসটা বলা হচ্ছে, অধিকাংশ আলিমের অভিমত হইলো এই আয়াতটি ইহার পূর্ববর্তী এই আয়াতটি দ্বারা রহিত হইয়া গিয়েছে, এই আয়াতটি বা অন্য আয়াত দ্বারা রহিত হয়ে গেছে। জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই আয়াতটি রাখবেন না বাদ দিবেন, ওসমানকে জিজ্ঞেস করা হয়েছিল। এখানে নিচে বলা হচ্ছে 4 মাসের ইদ্দতের আয়াত দ্বারা যখন এই আয়াতটির হুকুম রহিত হইয়া গিয়াছে, এই যে দেখেন এই আয়াতে কি বলা হচ্ছিল, 1 বছরের কথা বলা হচ্ছিল, যে 240 নম্বর আয়াতে এক স্ত্রীদের জন্য 1 বছরের খোরপোশ অসিয়ত করিয়া যাওয়া, 1 বছরের কথা কিন্তু এখানে আছে, আর কোনো সংখ্যা নেই, 3 মাস 4 মাস 5 মাস কিছুই নেই। নিচে বলা হয়েছে 4 মাসের ইদ্দতের আয়াত দ্বারা যখন এই আয়াতটির হুকুম রহিত হইয়া গিয়াছে তখন গতানুগতিক ভাবে ইহাকে রাখার কোনো অর্থ হইতে পারে কি, ওসমানকে এটা প্রশ্ন করা হয়েছিল। অথচ হুকুম রহিত হইয়া যাওয়ার পরে আয়াত অবশিষ্ট রাখিলে পরবর্তীকালে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। উত্তরে ওসমান বলেন, যদিও এই আয়াতটির হুকুম অকার্যকর হইয়াছে কিন্তু আমি তা কপিতে লেখা পাইয়াছি, তাই পূর্ববর্তী কপির অপরিবর্তনীয় সংস্করণ হিসেবে আমিও লিখিয়া রাখিব। তারপরে নিচে দেখেন ইবনে আব্বাস কি বলেন, ইবনে আব্বাস বলেন, অর্থাৎ আর তোমাদের মধ্যে যাহারা মৃত্যুবরণ করে তাদের স্ত্রী 1 বছর পর্যন্ত অসিয়ত, পূর্বে এই নির্দেশ ছিল যে বিধবা স্ত্রী তাহার মৃত স্বামীর সম্পদ হইতে 1 বছর খোরপোশ গ্রহণ করিবে এবং তাহার বাড়িতে থাকিবে, কিন্তু পরবর্তীতে মিরাসের আয়াত দ্বারা ইহা মানসুক হইয়া গিয়াছে, এখন বিধবা স্ত্রী মৃত স্বামীর সম্পত্তির 1/4 অথবা 1/4 প্রাপ্ত হয়। মুসা আশারি হইতে বলা এটি বলেন এই আয়াতটি রহিত হইয়া গিয়াছে। দেখেন এই যে কোরআনের এই যে সূরা বাকারার 240 নম্বরের যে 1 বছরের যে খোরপোশ বা 1 বছরের যে সময়কালে যে বাসা থাকতে হবে সেইটার আয়াতটা রহিত করে দিয়ে রহিত হয়েছে, রহিত কোনটা এসছে, 4 মাসের ইদ্দতের আয়াতটা এসছে। তারপর দেখেন এখানে নিচে ইবনে আব্বাসে তো হযরত আলীর সূত্রে বর্ণনা করা হয়েছে, প্রথম যুগে মৃত স্বামী স্ত্রী রাখিয়া গেলে তাহার মৃত স্বামীর ঘরে 1 বছর ইদ্দত, 1 বছর ইদ্দত পালন করিতে হইতো। দেখেন এখানে লেখা প্রথম যুগে মৃত স্বামী স্ত্রী রাখিয়া গেলে তাহার মৃত স্বামীর ঘরে 1 বছর ইদ্দত পালন করিতে হইতো, আর স্বামীর সম্পদ হইতে তাহার ব্যয়ভার বহন করা হইতো। অতঃপর আল্লাহ তাআলা নাজিল করেন, দেখি এই যে, অর্থাৎ আর তোমাদের মধ্যে যাহারা মৃত্যুবরণ করিবে নিজেদের স্ত্রীদেরকে ছাড়িয়া যাইবে সেই স্ত্রীদের কর্তব্য হইল নিজেকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষায় রাখা, ইহা হইল মৃত স্বামীর বিধবা স্ত্রীর ইদ্দত, আর গর্ভবতী স্ত্রীর ইদ্দত হইল গর্ভপ্রসব করা। এই যে 4 মাসের 4 মাস 10 দিন করে দিল, ঠিক আছে। এরপরে আমরা দেখি এই আয়াতটিকে সূরা আযাবের এই আয়াতটি দ্বারা রহিত করা হইয়াছে, তারা বলেন এই আয়াতটিকে মিরাসের আয়াত দ্বারা রহিত করা হইয়াছে। দেখেন কয়েকবার কিন্তু চেঞ্জ হয়েছে, হ্যাঁ এই জিনিসটা আমি আরো অনেকগুলো রেফারেন্স দেখাতে পারি, এখন আর এত সময় নেই, আজকে সময়টা শেষ হয়ে গেছে। এই যে প্রথমে ছিল 1 বছর, তারপরে হচ্ছে 4 মাস 10 দিন, তারপরে হচ্ছে 3 মাস, বেশ কয়েকবার এই জিনিসটা পরিবর্তন হয়েছে। তার মানে শুরুতে ছিল, শুভ ভাই আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে শুরুতে ছিল 1 বছর, তাহলে 1 বছর তো আরো বেশি সময়, 1 বছর তো আর কম সময় না, তাই না? তাহলে এই এই যুক্তিটা ওরা কে দিতে পারবে না আর কি।